পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। এইবার আমি বুঝতে পারলাম আপনারা সবাই কেন আমাকে দেখে এরকম চমকে গেছেন। অন গড বলছি, এইরকম মিল আমি জন্মে দেখিনি। মানে আমি তো একবার ভাবলাম এই ছবিটা বুঝি আমার কোনো যমজ দিদি যে ছোটবেলা হারিয়ে গেছিল। ইস বাত পে এক জোক ইয়াদ আয়া, বলি 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 বলি। একজন মায়ের যমজ মেয়ে হলো বিদেশি মা, একজনের নাম রাখলো কেট, তাহলে আরেকজনের নাম কি রাখলো বলুন তো? বলতে পারবেন? বলতে পারবেন? পারবেন না তো? আরে ডুপ্লিকেট। তোমার তোমার চোখটা ভালো লেগেছে? তোমার নাম কি? হ্যাঁ, সাক্ষ্য। ওর নাম সাক্ষ্য। সাক্ষ্য, নাইস নেম। কিন্তু না, আমি তোমাকে শাকস বলে রাখ। আচ্ছা শাকস, তোমার টিচারের রুমটা আমাকে দেখিয়ে দেবে চলো তো। সাক্ষ্য, এখনই যাও এখান থেকে। সাক্ষ্য, তুমি দুধটা কিন্তু এখনো খাওনি, রাখা আছে, আমি নিয়ে আসছি। তুমি বরং এখানে একটু বসো। কি যেন নাম বললে তোমার? মিঠি। মিঠাই হতে পারতো। তুমি তুমি একটু বসো, হ্যাঁ, একটু সময় দাও, আমি তোমার জন্য একটু মিষ্টি নিয়ে আসি, মিষ্টি খাও। থামি, আপনাদের বাড়িটা না সত্যি খুব সুন্দর, আমার এখানে খুব ভালো লেগেছে। আর আমার না এরকম পরিবেশে পড়াতে খুব ভালো লাগে। মানে পরিবেশ যদি সুন্দর হয় বাড়ির, তাহলে বাচ্চাদের পড়াতে মন বসে, তাই না বলুন? আর আমি এর আগে যেখানে পড়াতাম সেখানে তো বাচ্চারা খুব দুষ্টু ছিল, কিন্তু আমি ম্যানেজ করে নিয়েছিলাম। আমাদের সাক্ষ্য যদি দুষ্টু হয় কোনো সমস্যা নেই, আমি ম্যানেজ করে নেব। মানে আমার কথা অ্যাকচুয়ালি বাচ্চারা খুব শোনে, জানেন তো। আর কি বলেন তো, আমি না পড়াশোনাতে সত্যিই খুব ভালো, আমি ভালো পড়াতে পারি। আর আমার আমি ওর রিপোর্ট কার্ডটা ভালো করে দেখে রাখবো, ও কোনো দুষ্টুমি করবে না, চিন্তা নেই। আমি পরপর পরপর সমস্তটা ইনফরমেশন আপনাদের দিতে থাকবো, কোন সাবজেক্টে কী পাচ্ছে না পাচ্ছে, ঠিক আছে? দাদি, কথা আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।